নমস্কার বন্ধুরা, ঝর্ণা জমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা ছোট ইলিশ মাছের একটা রেসিপি করব। তো দেখেন, এখানে চারটা ছোট ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এই ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি ইলিশ মাছের এই যে এই মাথাগুলো কেটে বাদ দিয়ে দেব, শুধু লেজটা দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। তা দেখেন, এখন এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষে, আর আমি নিয়েছি হলুদ সর্ষেটা। আপনাদের কাছে যদি কালো সর্ষে থাকে তাহলে কালো সর্ষেও করতে পারেন, আবার দুটো সর্ষে মিশিয়েও আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো দেখেন, চার পিস লেজের পিস নিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আমি ভালো করে এখন মিক্স করে নেব, যে মাছের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। যে দেখেন, আমার মেশানো হয়ে গেছে, সুন্দর করে আমি মিশিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রেসিপিটা আপনারা সর্ষের তেল দিয়েই বানানোর চেষ্টা করবেন, সর্ষের তেল দিয়ে বানালে কিন্তু খুবই ভালো লাগে। তা এখন তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি এখন একটা একটা করে দিয়ে দিলাম। তা মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, আপনারা চাইলে এটা বড় ইলিশ মাছ দিয়েও তৈরি করতে পারেন। তো দেখেন, আমি এখন মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি এখন পাল্টে দিচ্ছি। ভালো করে কিন্তু পাল্টে দিতে হবে, বেশি এধার ওধার করলে কিন্তু ভেঙে যাবে। মাছ খুব নরম হয়, ইলিশ মাছ কিন্তু খুবই নরম হয়। দেখেন, পাল্টানো হয়ে গেছে আমার, এই যে। কিন্তু মাছগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে, ভালো করে মুচমুচ করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তা দেখেন, আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে ভালো করে ভেজে নিয়ে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো, একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখেন, এইভাবে সবকটা মাছ আমি তুলে নিচ্ছি প্লেটে। দেখেন, মাছ ভাজা, এখন মাছ ভাজা তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আমি কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যত ভালো ভাজা হবে খেতে কিন্তু খুবই ভালো হবে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখেন, আমার পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখেন সুন্দর করে ভেজে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো মশলাই ব্যবহার করিনি, সে পেঁয়াজ কুচি আর সর্ষে বাটা। তো দেখেন, সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, আর এখন একটু সামান্য জল দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে। জল দিয়ে দিলে কি সর্ষে বাটাটা পুড়বে না, সেই জন্য দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি টেস্ট হিসাবে নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো এখন দেখেন, নেড়েচেড়ে এখন ভালো করে মিশিয়ে দেব, আর একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল রিলিজ করতে থাকে ততক্ষণ কিন্তু আমি এই মশলাটা কষিয়ে নেব। তা দেখেন, দেখেন ধীরে ধীরে মশলা থেকে তেল কিন্তু রিলিজ করতে শুরু করেছে, আর সর্ষেটা কিন্তু যতটা ভালো কষানো হবে খেতেটা কিন্তু ততটাই ভালো হয়। তা দেখেন, আমার সর্ষেটা কিন্তু অনেক সুন্দরভাবে আমি কষিয়ে নিয়ে নিয়েছি, আর এখন দেখেন মশলা থেকে চারদিক, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা কালার হয়েছে। দেখেন, মশলাটা কষানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি জল। আমি জলটা কিন্তু আগে থেকে গরম করে নিয়েছিলাম, তাই গরম জলটাই দিয়ে দিলাম। গরম জল দিলে কিন্তু সবজির টেস্ট বেড়ে যায়। তা দেখেন, এখন ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখেন, ঝোলটা ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, দেখছেন, একে একে সবকটা ভেজে রাখা মাছ আমি দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে হালকা একটু নেড়ে দেব, এই সময় কিন্তু বেশি নাড়া যাবে না, নাড়লে কিন্তু ভেঙে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি টেস্ট হিসাবে সামান্য চিনি, চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু সর্ষের রেসিপি তো একটু চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি সামান্য সবসময় রেসিপিতে চিনি দিই, একটু টেস্টের ব্যালেন্সটা ভালো থাকে। তা দেখেন, আমার ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে, গরম ভাতে। তো দেখেন,
অনেক সুন্দর তৈরি হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা যদি আপনাদের কাছে না থাকে, না দিলেও চলবে। তো আমার তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অ্যান্ড লাইক করবেন। দেখেন আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন।